হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে যে প্রোডাক্টটি রয়েছে রিভিউ করার জন্য, এই প্রোডাক্টটি হলো একটি নেবুলাইজার। এই নেবুলাইজারটি বাজারে অন্য যে নেবুলাইজার রয়েছে সব নেবুলাইজার থেকে আলাদা একটি নেবুলাইজার। এই নেবুলাইজারটি হলো একটি পোর্টেবল নেবুলাইজার, এটা হলো একটি মেশ নেবুলাইজার, যেটা হলো আবার রিচার্জেবল। বাজারে মেশ নেবুলাইজারের ভিতরে কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন কিছু নেবুলাইজার রয়েছে সেটা হলো সরাসরি আপনি অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন, আবার হলো আপনি সরাসরি ব্যাটারি চেঞ্জ করে চালাতে পারবেন, আর এই নেবুলাইজারটি হলো রিচার্জেবল, যেটা আপনি পুনরায় চার্জ করে আবার ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই নেবুলাইজারটিতে রয়েছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অর্থাৎ এই নেবুলাইজারটি যদি আপনার 1 বছরের ভিতর কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে নতুন একটি নেবুলাইজার প্রোভাইড করবে। তো এবার এই ভিডিওতে জানতে পারবো এই নেবুলাইজারটির নাম কি, এই নেবুলাইজারটি কোথা থেকে কিনতে পারবেন, এই নেবুলাইজারটির দাম কত, এই নেবুলাইজারটি কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি সকল বিষয়ে খুঁটিনাটি জানতে পারবেন এই ভিডিওতে। তো এবার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিও নিয়ে আমি রিভার থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন বিডি রিভিশন, যারা এই চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিচ্ছি এই নেবুলাইজারটির দাম কত। এই নেবুলাইজারটির দামটি হলো 2350 টাকা। এই নেবুলাইজারটি পাবেন কোথায়? এই নেবুলাইজারটি পাবেন হলো ফার্স্ট এড সার্জিক্যালে, যাদের কাছে এই নেবুলাইজার সহ অন্যান্য আরো নেবুলাইজার, প্রেশার মেশিন, ডায়াবেটিস মেশিন ইত্যাদি সকল সার্জিক্যাল প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল রয়েছে। এই ভিডিওটি স্পন্সর বাই ফার্স্ট এড সার্জিক্যাল, তাদের সকল ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে, আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন। তো এবার আসি এই নেবুলাইজারটির ডিটেলস এ। নেবুলাইজারটি হলো ফগ কোম্পানির একটি নেবুলাইজার, যেটা হলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে, অর্থাৎ আপনি 1 বছর কোনো সমস্যা হলে নতুন একটি পাবেন। আর এই নেবুলাইজারটি এমআরপি হলো 3975 টাকা, কিন্তু আপনাকে শুধুমাত্র ফার্স্ট এর সার্জিক্যালি আপনি পাবেন 2350 টাকায়। তো এবার এই নেবুলাইজারটি সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো প্রথমে দেখে নিচ্ছি এই নেবুলাইজারটি বক্স কন্টেন্ট হিসেবে কি কি রয়েছে। বক্সটি হাতে নিলেই প্রথমে পেয়ে যাবো প্রোডাক্টের নাম, ফগ মেশ আলট্রাসোনিক নেবুলাইজার, রয়েছে প্রোডাক্টের ছবি, রয়েছে আরো কিছু ডিটেলস, তাছাড়া নিচের দিকে রয়েছে হলো 1 বছরের গ্যারান্টির একটি লোগো। ডান সাইডে লক্ষ্য রাখেন আমরা ডিভাইসের যে কিছু ফটো রয়েছে সেগুলো আমরা পেয়ে যাব। আবার ব্যাক সাইডে যদি আমরা লক্ষ্য রাখি সেক্ষেত্রে আমরা ডিভাইসের যত কিছু রয়েছে, ব্যাটারি ক্যাপাসিটি, মেডিসিন বক্স ক্যাপাসিটি, সকল ডিটেলস এখানে পেয়ে যাব। তাছাড়া রয়েছে হলো এমআরপি, রয়েছে হলো বারকোড, তাছাড়া রয়েছে হলো মেড ইন চায়না এরকম কিছু সিম্বল। এবার যদি আমরা রাইট সাইডে লক্ষ্য রাখি এখানে আমরা পেয়ে যাব বক্সটির সাথে কি কি রয়েছে সেই ডিটেলস। তো এবার ওপেন করে দেখা যাক। বক্সটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স। এটা আপনার 2350 টাকা যে একটা নেবুলাইজার সেটা আপনার হাতে ফিলি আসবে না। বক্সটি ওপেন করলে আমরা প্রথমে পেয়ে যাব একটি ইউজার ম্যানুয়াল বুক। এই ইউজার ম্যানুয়াল বুকটি হলো আপনার এখানে রয়েছে হলো ইউজার ম্যানুয়াল বুকটির শেষের দিকে রয়েছে মডেল নাম্বার BRMN199। মেশিনটি ব্যবহারের পূর্বে অবশ্যই ইউজার ম্যানুয়াল বুকটি লক্ষ্য রেখে মেশিনটি ব্যবহার করতে হবে। তারপরে আমরা যেটা পাবো সেটা হলো একটি ইউএসবি কেবল। কেবলটির মাধ্যমে কিন্তু খুব সহজেই এই মেশিনটিকে রিচার্জ করা যাবে। এখানে হলো 1.5 ভোল্টের একটি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে এটাকে চার্জ করার জন্য। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো একটি পাউচ ব্যাগ পেয়ে যাচ্ছি। এই ব্যাগটি খুবই সফট একটা কাপড়ের একটি ব্যাগ, যেটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই যে ডিভাইসগুলো থাকবে ডিভাইসগুলো একসাথে ক্যারি করতে পারবেন। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এখানে আমরা মাস্ক পেয়ে যাব, একটা পলিথিনে র্যাপিং করা রয়েছে মাস্কগুলো। মাস্কের ডিভাইসগুলো আমরা হাতে পাওয়ার প্রথমেই পেয়ে যাবো একটি মাউথ পিস, যেটার মাধ্যমে সরাসরি যখন রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল থাকে তখন সরাসরি কিন্তু এই মাস্কের মাউথ পিসটির মাধ্যমে কিন্তু নেবুলাইজিংটা করা হয়। দেন আমরা পেয়ে যাবো হলো 2টি মাস্ক, যেটার সাইজটি হলো একটি অ্যাডাল্ট একটি চাইল্ড। খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাস্ক। এখানে মাস্কগুলো যে ব্যবহার করা হয়েছে এই মাস্কগুলো হলো সম্পূর্ণ সিলিকনের মাস্ক ব্যবহার করা হয়েছে, এটার সাথে অ্যাডাল্ট এবং চাইল্ড 2টা মাস্ক রয়েছে। দেন আমরা যেটা পাবো সেটা হলো আমাদের মূল যে ডিভাইসটি, সেটা আমরা পেয়ে যাবো একটা হোয়াইট পলিতে মোড়ানো পেয়ে যাবো ডিভাইসটি। খুবই চমৎকার দেখতে ডিভাইসটি, আর ডিভাইসটির উচ্চতা হলো 11.7 সেন্টিমিটার ডিভাইসটির উচ্চতা। কতটা ছোট, কতটা পোর্টেবল এই নেবুলাইজারটি,
এই নেবুলাইজারটি হলো মেড ইন চায়নাতে তৈরি, যেটাতে আপনি পাচ্ছেন কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইসটি হাতে নিলেই সেটা বোঝা যাচ্ছে। খুবই ভালো মানের প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা এটা তৈরি হয়েছে। ডিভাইসটি দুই ভাগে বিভক্ত করার জন্য এখানে হলো একটি মুভিং বাটন রয়েছে, এটাকে ক্লিক করলে কিন্তু ডিভাইসটি কিন্তু যে মেডিসিন চেম্বারটি সেটাকে আলাদা করা যাবে, অথবা আপনার ব্যাটারির যে চেম্বারটি সেটাকেও আলাদা করা যাবে। আবার যদি এটাকে আপনি অ্যাডজাস্ট করতে চান, এটা হলো অনেক সময় ডিভাইসগুলো পরিষ্কার করার জন্য এটাকে অ্যাডজাস্ট করতে হয়, তার জন্য এটা আলাদা করা যায়। এবার আমরা দেখে নিচ্ছি এটাকে অ্যাডজাস্ট কিভাবে করবেন। জাস্ট এভাবে একটা ক্লিক করলে কিন্তু খুব সহজে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আমরা নেবুলাইজারটির ব্যাক সাইডটাতে পিছন সাইডটা যদি লক্ষ্য রাখি, সেখানে আমরা পেয়ে যাবো 5 ভোল্ট DC অন এ। এখানে হলো আপনি কিন্তু 5 ভোল্ট একটি চার্জার দিয়ে এটাকে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন। মেশিনটির ওপরের দিকে যদি লক্ষ্য রাখি, মেশিনটির এখানে আমরা পেয়ে যাবো ফগ কোম্পানির একটি ব্র্যান্ডিং লোগো, তাছাড়া রয়েছে কিন্তু একটি বাটন, যেই বাটনটি ক্লিক করলেই কিন্তু আপনি ভুলু লাইট জ্বলে ওঠে, আবার অটোমেটিকলি অফ হয়ে যায়। যখন মেডিসিনটা থাকবে না তখন অটোমেটিক এটি অফ হয়ে যাবে। মেশিনটার ব্যাক সাইডে এখানে কিছু ডিটেলস পেয়ে যাব, যেটা হলো এই মেশিনের ডিটেলস আপনারা চাইলে পরে দেখতে পারেন। আর মেশিনটির ওপরে যে মেডিসিন চেম্বারটি রয়েছে এটাকে মুভ করার জন্য এখানে হলো একটা ক্লিক করলেই কিন্তু এটা মুভ হয়ে যাবে, দেন আপনি এখানে মেডিসিনটা দিতে পারবেন। মেডিসিন চেম্বারটার একটি ভালো দিক হলো এখানে হলো আপনি 2 থেকে 10 ml পর্যন্ত মেডিসিন ব্যবহার করতে পারবেন, যেটা এখানে কিন্তু আপনার মেডিসিন যে চেম্বারটি রয়েছে এটার ওপরে লেখা আছে 2 থেকে 10 ml পর্যন্ত নেবুলাইজিং মেডিসিনটা আপনি এখানে। এবার দেখে নিচ্ছি এই নেবুলাইজারটিকে কিভাবে ব্যবহার করবেন। নেবুলাইজারটিকে ব্যবহার করার জন্য নেবুলাইজারের ওপরে থাকা মেডিসিন চেম্বারটিকে ওপেন করে নিতে হবে। মেডিসিন চেম্বারটিকে ওপেন করে নেওয়ার পরে মেডিসিন এখানে পর্যাপ্ত পরিমাণ, ডক্টর সাজেস্ট করা পর্যাপ্ত পরিমাণ মেডিসিনটিকে ঢেলে নিতে হবে। দেন লকটাকে লক করে দিতে হবে। লক করা হয়ে গেলে এখানে সিম্পলি আমরা একটা বাটন দেখতে পাবো, এই বাটনটাকে প্রেস করলে কিন্তু নেবুলাইজিং করতে শুরু করবে। প্রথমে আমরা এখানে একটি নেবুলাইজার মাস্ক এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি নেবুলাইজারটির সাথে। এভাবে অ্যাডজাস্ট করার পরে এখানে আমরা শুধু যে বাটনটি রয়েছে আমাদের একটা বাটনই রয়েছে, এই বাটনটিতে আমরা ক্লিক করব। বাটনটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে নেবুলাইজারটা নেবুলাইজিং মেশিনটি কিন্তু প্রোভাইড করতেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, আমরা যে বড় নেবুলাইজার গুলো ব্যবহার করে থাকি ওই নেবুলাইজার গুলোর যে ফ্লোটা বের হয় সেটা থেকে আমার কাছে মনে হয়েছে এই নেবুলাইজারটির ফ্লোটা খুবই বেটার, অনেক ভালো মনে হচ্ছে এই নেবুলাইজারটির ফ্লোটি। আর এই নেবুলাইজারটির ফ্লোটাকে দুইভাবে কন্ট্রোল করা যায়। আপনি প্রথম বাটনে ক্লিক করে এটা হলো একটি লো কোয়ালিটির, মানে স্লোলি এটা চলবে, দেন আপনি আরেকবার ক্লিক করলে এটা কিন্তু আরো ফ্লো বের হবে। হ্যাঁ, এটা কিন্তু ডাবল একটা ফ্লো বের করে দিচ্ছে আপনার এখান থেকে। আপনি এখানে কিন্তু সরাসরি মাউথ পিস ব্যবহার করে নেবুলাইজারটি করতে পারবেন। তাছাড়া এই নেবুলাইজারটির অনেক সুবিধা রয়েছে। আমরা সচরাচর যে নেবুলাইজারগুলো দেখতে পাই ওই নেবুলাইজারগুলো কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন না। আর এই নেবুলাইজারটি খুবই পোর্টেবল, খুবই ছোট, আপনি কিন্তু এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন। দেখা গেল আপনি জার্নিতে যাবেন, কোথাও যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই নেবুলাইজারটা নিয়ে যেতে পারেন। ব্যাগের এক কোণারেই কিন্তু এই নেবুলাইজারটা খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখবেন এই নেবুলাইজারটি আপনার জন্য কেনা হবে কিনা যদি এই প্রশ্নটা আমাকে করেন, সেক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই এই নেবুলাইজারটি আপনার কেনা উচিত। আপনার যদি নেবুলাইজিং করতে হয় রেগুলারলি, সেক্ষেত্রে অবশ্যই আপনার এই নেবুলাইজারটি কেনা উচিত। এখানে আরো একটি ইনফরমেশন দিয়ে নিচ্ছি, এই নেবুলাইজারটির ওয়েট হলো মাত্র 0.088 kg, অর্থাৎ খুবই মানে একদম অল্প একটা ওজনের একটা নেবুলাইজার, এটা কিন্তু আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। এই নেবুলাইজারটির নয়েজ সম্পর্কে যদি কোনো কথা বলি, অনেক সময় দেখা যায় বড় যে নেবুলাইজারটি রয়েছে ওই নেবুলাইজার গুলো বাচ্চারা ব্যবহার করতে চায় না, কারণ বাচ্চারা ভয় পায়, কারণ ওই নেবুলাইজার গুলোতে অনেক শব্দ করে, নয়েজ করে অনেক। আর এই নেবুলাইজারটির নয়েজ বলবে একদম নাই বললেই চলে, যেটা আপনি কিন্তু বাচ্চাদের কাছে নিলে বাচ্চারা খেলতে কিন্তু এই নেবুলাইজারটি ব্যবহার করবে। এই নেবুলাইজারটির নয়েজ একদম নাই বললেই চলে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। মেশিন সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবার এই মেশিনটি পারচেস লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এমনকি ফার্স্ট এড সার্জিক্যাল যারা স্পন্সর করেছে ভিডিওটি তাদের ডিটেলসও আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। তো এবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।
পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।